পুরো রেডি হয়ে গেছি, বরযাত্রী যাব। তাহলে ওই অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, তাহলে আমাদের সাথে থেকো। বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। কে আমার? হ্যাঁ হ্যাঁ, মধ্যমগ্রামে। আমাদের ওপারেই তো। হ্যাঁ, ও তাহলে ও কোথায় ছিল? চারদিকটা তুলছো ছবি? হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এখনই এলাম, এখনই করে চিনব না কেন? না, ওরা তো আমাদের বাড়ির ওপারে। তোর বাপের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি বাপের বাড়ি থেকেই এলাম। ওই বাচ্চাকে খাইয়ে বলো তো কত ইয়ে লুকিয়ে। না না, আজকে আর আনিনি, রিসেপশনে এখন মাসে মানে মামা বাড়িতে যাবো। খুব সুন্দর সাজিয়েছে। এদিকে একটু তাকাও, ভালো সাজিয়ে দেখি। এবার বড় বউকে দেখতে যাবো আমরা, ওপরে বিয়ে হচ্ছে। বলো, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
ফটোশ্যুট হয়ে গেছে, এবার আমরা একটু টিফিন করে নেব, দেখি কি কি আইটেম আছে এখানে। বেশ সুন্দর সাজিয়েছে, পরিবেশটা দারুণ লাগলো। তাহলে দেখে আসি কিছু খাওয়া যাক, খিদেও পেয়ে গেছে। ফুচকা দিয়ে শুরু করলাম। হ্যালো, গোল্ডেন পন ফ্রাই মনে তো হচ্ছে ভালোই হয়েছে, দেখি খেয়ে। এখানে যা যা আইটেম হচ্ছে সব খাবো একটু একটু করে। হ্যাঁ, চিকেন রেশমি কাবাব, এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, একটা একটা করে আমি সবই খাবো। শীতকালে না না শীতকালে হলে এটা হচ্ছে চিকেন লালিপপ, এটাও খেয়ে দেখি কেমন হয়েছে। কাবাবের চেয়ে এটা বেশি ভালো হয়েছে। এটা কি খাচ্ছ তুমি? এটা হলো পনির পাসিন্দা, ভালো মোটামুটি ভালোই খেতে, ভালো লাগছে, ভালো লাগছে তো, ভালোই আছে। আমি এখানে লিকার চা খাচ্ছি, দুধ চা খাচ্ছি না, যেহেতু অনেক কিছু খাবো তার জন্য আর দুধ চা মানে খেলাম না। চাটা একটু দেখে দাও, চা খাচ্ছি। স্ট্রবেরি ফ্লেভার, এটা হচ্ছে ব্লু কারেন্ট।
খেতে এসে গেছে এবার, খেয়ে নিই তাড়াতাড়ি করে, আমার বাড়িও যেতে হবে। চিকেন বাটার মশলা এরকম হয়েছে, আমি তো খেতে পারলাম না কারণ আমার পেট ভরে গেছে। আমি হাইটি খেয়ে সব পেট ভরিয়ে দিয়েছি, মেন মেনুটা তো খেতেই পারলাম না। ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, খুশকেকে গিয়ে আমার খাওয়াতে হবে। কী করছে কে জানে, মাসির সাথে, মামা মাসির সাথে আছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে আজকের জন্য সবাইকে টাটা টাটা।